কয়েক বছর আগেই একটা পরিকল্পনা নিই যে প্রতিটি জেলা একটা করে প্রশিক্ষণ কেন্দ্র, যারা নির্বাচিত সদস্য হয়েছেন বা সদস্য হয়েছেন বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন লেভেলে, তাদের ট্রেনিং সেন্টার আমরা একটা করে করেছি। এই জেলায় বাকি ছিল, এই জেলা আজকেও ওপেন হয়ে গেল। আমাদের উদ্দেশ্য হলো গিয়ে যে নির্বাচিত প্রতিনিধিরা, বিশেষ করে যারা পঞ্চায়েতে কাজ করেন, তাদের আমাদের আইন কানুন কীরকম করে কাজ করতে হবে, মানুষের কাছে কী করে বেশি যেতে হবে, আরও দ্রুত কাজ করতে হবে, সেগুলো প্রশিক্ষণ দেওয়া। এমনকি এখানে যারা যদি ফ্যামিলি নিয়ে এসে থেকে ট্রেনিং নিতে চান, তারও ব্যবস্থা আছে। 40 জনকে করে আমরা ট্রেনিং দিচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো গিয়ে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত রাজে যারাই কাজ করবেন, নির্বাচিত হওয়ার পরেও তারা যেন ট্রেনিং নিয়ে কাজ করে, তাদের তাদের কাজের গুণগত মান এবং উৎকর্ষতা আরও বৃদ্ধি পাবে। পুলিশের কাজ আমি কী করবো? পুলিশের কাজ করেছেন, পুলিশরা আইন মাফিক কী করেছেন? আর পুলিশ যদি আইন মাফিক না করেন, তাহলে লোককে কোর্টে যেতে হয়, কাউ যদি না তা মনে করেন যেতে পারে। কোনো প্রভোকেশন করে, প্রভোকেশনের রাজনীতি করা উচিত নয়।